এইখানে আহি পড়ছে আমার অসমবাসীর বাবে তিনটা বেয়া খবর, কিয়নো তিনটা আসনির ডেট যাবলৈ হৈছে লাস্ট ডেট, মানে আপনাদের যদি এতিয়াও এপ্লাই করা নাই কেনকৈ এপ্লাই করব পাৰিব আজির ভিডিওটো হবিয়ে জনাই দিম আৰু আপোনালোকক স্টেপ বাই স্টেপ দেখুৱাই দিম। সেইভাবে ভিডিওটি স্কিপ নকৰকৈ হেকলৈ চাই থাকিব। প্রথমটো আসনি হল আপনার আনন্দরাম বৰুৱা কেশ এওয়ার্ড 2024, এইটো ছাত্র ছাত্রীসকল বাবে। প্রথমে যখন ছাত্র ছাত্রী এইচ এস এল সি অর্থাৎ ক্লাস টেনের 75% লৈ উত্তীর্ণ হয়েছে, সেই ছাত্র ছাত্রীসকলে আনন্দরাম বৰুৱা এওয়ার্ডর স্কিমের আন্ডারত এখনকৈ ফ্রি ল্যাপটপ লাভ করে। আর সেই ফ্রি ল্যাপটপ এপ্লাই করার অলরেডি এপ্লাই প্রস্তুত জুলাইয়ের 15 তারিখের স্টার্ট হয়ে গেছিল আর লাস্ট ডেটটা দিয়েছিল 25 তারিখ, অলরেডি আগুয়ে আপনাদের 31 জুলাই করে দিয়েছে। সেইভাবে অতি সোনকালে তোমালে এপ্লাই করা 31 জুলাই লাস্ট ডেট। সেইভাবে এটা আমার দ্বিতীয় আসনি ছাত্র ছাত্রীসল এন এস পি, যখন ছাত্র ছাত্রী স্কলারশিপটি 2023 বর্ষ করেছিল অলরেডি 2024 বর্ষ স্কলারশিপটি পেমেন্ট সুমাই গেল। এটা যখন ছাত্র ছাত্রীর পেমেন্ট সুমাই গেল করবো রিনিউয়াল, অতি শীঘ্রই রিনিউয়ালটা করে লোক। ইয়ার লাস্ট ডেটটা এটাও ঘোষণা করা হওয়া নাই, তোমালে অতি শীঘ্রই এই এন এস পি স্কলারশিপটি এপ্লাই করে লওয়া। তারপর আমার তৃতীয় আসনি হল অমৃত বৃক্ষ আন্দোলন 2024 এপ্লাই করা, মানে যখন মহিলা 2023 এপ্লাই করা না 2024 অলরেডি এপ্লাই করা আহি গল। আর মানে কেনকৈ এপ্লাই করব আপনাদের যদি না জানে তেন্তে মূর চ্যানেল ভিডিওটি আপলোড আছে, আপনাদের সেই ভিডিওটি চাই এপ্লাই করে লব। মই অন্যথায় এই সেই ভিডিওর লিঙ্কটো এই ভিডিওর ডিসক্রিপশনত দি রাখিম, তাতে গিয়ে আপনাদের ভিডিওটি চাই এপ্লাই করব পাৰিব। আর এই আসনিটির লাস্ট ডেট 31 জুলাই, সেইভাবে অতি শীঘ্রই এপ্লাই করে লোক। আশা করছো আপনাদের বুঝি পাইছে। আজিলে ইমানটা মারিছো, পুনৰ লগ পাম নতুন একটা ইনফরমেটিভ ভিডিও লৈ। তেতিয়ালৈ আপনাদের ধন্যবাদ।